নমস্কার বন্ধুরা মৃণাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই পিডিএফ ফাইল এডিট করার ভালো ওয়েবসাইট কোনটি বা কোন কোন পিডিএফ ফাইল এডিট করা যায় কোন কোন পিডিএফ ফাইল এডিট করা যায় না তো সেই সম্পর্কে আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব একটাই রিকোয়েস্ট করব যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে সবার আগে ভিডিওটি আপনিই পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা গুগল ক্রোম ওপেন করে গুগলে লিখবেন পিডিএফ এডিটর পিডিএফ এডিটর লিখেই সার্চ করবেন এরপর প্রথমেই যে লিঙ্কটি আপনারা পাবেন ইজি টু ইউজ অনলাইন পিডিএফ এডিটর এবং সব থেকে ভালো ওয়েবসাইট এবং আমি আপনাদেরকে রেকমেন্ড করবো কারণ আমি নিজেই এই ওয়েবসাইট থেকেই বেশি পরিমাণে পিডিএফ ফাইল এডিট করি যেটা হলো শেজদা। এটি খুব ভালো ওয়েবসাইট আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পিডিএফ ফাইল এডিট করতে পারবেন তো এই লিঙ্কে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পরে আপলোড পিডিএফ ফাইল এই অপশানে ক্লিক করবেন এরপর রিডাইরেক্ট হবে আপনার কম্পিউটার ড্রাইভে তো যেখানে আপনার পিডিএফ ফাইলটি আছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন আপনার থাকতে পারে কম্পিউটার কোনো ড্রাইভে অথবা ডেস্কটপ ডাউনলোডস যেখানেই আছে আপনি সেখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ডেস্কটপ থেকেই সিলেক্ট করব আমার ফাইলটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপর ফাইলটি এখানে ওপেন হয়ে গিয়েছে এবং এখানে যে নামটি আপনি এডিট করতে চাইছেন ধরুন আমি এখানে এই নামটিকে এডিট করবো শুধু নামের উপরেই ডবল ক্লিক করবেন করার পর আমি এখানে দিলাম রাম হালদার এই নামটাকে চেঞ্জ করে দিলাম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এখানে যে ফন্টটি আপনার টেক্সটগুলোই আছে এখানে কিন্তু অটোমেটিক সেই ফন্টেই কিন্তু লেখাটা হয়ে গেল ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল না এখানে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা কিন্তু এডিট করা হয়েছে তাহলে এটাকে এডিট করে দিলাম সিম্পলি এখানে আরও অনেক পাতা রয়েছে আপনি চাইলে এখান থেকে আমি আর একটাও এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি আর নাম দিলাম এখানে আর একটাই নাম বসিয়ে দিলাম তাহলে এটাকে এডিট করলাম এরপরে কি করতে হবে অ্যাপ্লাই চেঞ্জ অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই চেঞ্জ অপশানে ক্লিক করবেন তারপর ইউর টাস্ক ইজ প্রসেসিং ওটা প্রসেসিং হবে এরপর আপনি এটাকে ডাউনলোড করে নেবেন চলুন এটাকে ডাউনলোড করে নিলাম তাহলে দেখতেই পাচ্ছেন এখানে আমার ডাউনলোড হচ্ছে এটা ফাইলটা এবার ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এটাকে ওপেন করে নিলাম ওপেন করলে আপনারা এখানে দেখতেই পাবেন দেখুন এখানে যে নামটা চেঞ্জ করেছি এবং একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আমরা আরেকটাও নাম চেঞ্জ করেছি এখানে দেখুন এখানেও একটা নাম আমরা চেঞ্জ করেছি নামটা আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে আপনি যদি এটাকে অ্যাডব রিডারেও পেতে চান ডাউনলোড করে নিতে চান তাহলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন বা আমি অলরেডি যেহেতু আমি ডাউনলোড করেই নিয়েছি তাহলে আপনাদেরকে আমি অ্যাডব রিডারেই খুলেই দেখাচ্ছি দেখুন এটা আমি অ্যাডব রিডারে খুলেছি অ্যাডব রিডারেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এডিটটা হয়ে গিয়েছে তো এবারে যেটা বলার যে কোন ফাইলগুলো আপনারা এডিট করতে পারবেন আর কোনগুলি পারবেন না এডিট আপনারা করতে পারবেন যেগুলো ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম অথবা সফটওয়্যারে লেখা যেমন ধরুন এখানে আমি একটা ওয়ার্ড ফাইল করে রেখেছি তো এখানে একটা বায়োডাটা তৈরি করা আছে এই ফাইলটাকে যদি আমরা পিডিএফ ফাইল তৈরি করি তাহলে কিন্তু ইন ফিউচার আপনি যদি মনে করেন যে এটাকে আপনি এডিট করবেন পিডিএফ তৈরি করা ফাইলটাকে আপনি এডিট করবেন তাহলে কিন্তু এডিট করতে পারবেন কিন্তু যদি এটাকে কোনো জেপিজি ফাইলকে পিডিএফ ফাইল তৈরি করা হয় তারপর সেটাকে আপনি যদি এডিট করতে চান তাহলে কিন্তু সেটা আপনি এডিট করতে পারবেন না তো বন্ধুরা একটু ভালো করে খেয়াল করুন এখানে দেখুন কোনো ওয়ার্ড প্রসেসার প্রোগ্রাম হোক অথবা কোনো ওয়েবসাইটের মাধ্যমে যখন কোনো পিডিএফ ফাইল তৈরি করা হয় বা পিডিএফ ফাইল অটোমেটিক জেনারেট হয়ে আসে কোনো ডাউনলোড হয়ে আসে সেই ফাইলগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন কিন্তু কোনো জেপিজি ফাইলকে যদি পিডিএফ ফাইল তৈরি করা হয় সেই ফাইলটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না যেমন আমি এখানে একটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমার একটা জেপিজি পিডিএফ ফাইল আছে এখানে এটা কিন্তু সম্পূর্ণ হাতে লিখে ছবি তুলে একটা কিন্তু এখানে পিডিএফ ফাইলটা তৈরি করেছে সুতরাং এই পিডিএফ ফাইলগুলো লেখা থাকলেও এর মধ্যে আপনি কিন্তু এটাকে কোনোভাবে এডিট করতে পারবেন না জেপিজি থাকলেই সেটাকে কিন্তু আপনি এডিট করতে পারবেন না